অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ ও নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষাবিদ রমেন্দ্রনাথ কর্মকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, ব্লাস্টের জেলা কোঅর্ডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজী কবির খোকন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, প্রশান্ত কুমার সাহা প্রমুখ। বক্তারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। রায় বাস্তবায়ন না হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথাও জানান বক্তারা। মানববন্ধন শেষে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এএলআরডি ঢাকার সহযোগিতায় এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যারা এর ভুক্তভোগী আমি তাদের পক্ষে তাদের সুযোগে তাদের জন্য যাতে তাদের এই সমস্যাগুলো দূরীভূত হয় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার 2012 সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের জন্য মামলা করে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ 11 বছর পার হয়, যেখানে আইন ছিল 180 দিনের ভিতরে সম্পত্তি প্রত্যর্পণ করা হবে সেখানে আজ 11 বছর উত্তীর্ণ হয়। আমরা দেখছি যে সেইখানে 25% সম্পত্তিও এখনও ভুক্তভোগী মানুষের কাছে অবমুক্তি হয়নি। আমরা অত্যন্ত দুঃখের সাথে ক্ষোভের সাথে জানাচ্ছি যে অনতিবিলম্বে প্রতিষ্ঠিত আইনে যে অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ পাওয়ার যে অধিকার দেওয়া হয়েছে সে অধিকার অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক, না হলে আমরা পথে নামতে বাধ্য হব, দুর্বার আন্দোলন করতে বাধ্য হব। আমরা এই 12 সনে এই মোকদ্দমাগুলো শুরু হলেও মানিকদা যেটি বলেছেন যে 25% ভুক্তভোগীও কিন্তু এখনও এই সম্পত্তি ফেরত পায়নি, এটার জন্য আমরা যদি এককভাবে দায়ী করি তাহলে অবশ্যই এককভাবে দায়ী করতে হয় প্রশাসনকে। দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এই আইনটা যখন হয়েছিল 2011 সালের থেকে এই তখনই এই আইনের এই দ্রুত বাস্তবায়নের সমস্ত বিধান রাখা হয়েছে, কিন্তু আর দেখা যাচ্ছে আজ 11 বছর পরেও এই ভুক্তভোগীরা তার সুফল পাচ্ছে না। এখানে আমার মনে হয় কিছু প্রশাসনিক জটিলতা আছে। আমি সংশ্লিষ্ট সকলকে এই এই অর্পিত সম্পত্তি বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বাস্তবায়ন ক্ষেত্রে আমরা 2011 সালে যে আইন প্রণয়ন হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে আমি একজন বাদী হিসেবে আমি একজন সরকারি আইন কর্মকর্তা হিসেবে আমার অভিজ্ঞতার কথা বর্ণনা করব যে এই মামলাতে আমি 2012 সালে মামলা করেছিলাম। সেই মামলা 2015 সালে আমি প্রথম মামলা ডিগ্রি অর্জন করি, পরবর্তী আপিল কোর্টের মামলা আমি 2017 সালে অর্জন করেছি, কিন্তু আজ অবধি আমার এই রায় বাস্তবায়ন এই সুফল আমি দেখতে পাইনি।